আপন দ্য হিল এই কবিতাটি আজকে আমরা পড়ব যার পোয়েট এমিলি জেন ব্রন্টে প্রথমেই দেখো দেওয়া আছে দ্য পোয়েট অ্যান্ড দ্য টেক্সট মানে কবি পরিচিতি এবং আমরা যে এই কবিতাটি পড়ব এই সম্পর্কে কিছু হালকা বর্ণনা দেওয়া রয়েছে এটা একটু দেখে নেই আমরা এমিলি জেন ব্রন্টে এইটিন এইটিন টু এইটিন ফর্টি এইট ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট অ্যান্ড নভেলিস্ট বেস্ট রিমেম্বার্ড ফর হার অনলি নভেল উদরিং হাইটস লং কনসিডার্ড এ ক্লাসিক অফ ইংলিশ লিটারেচার এই যে আমাদের লেখিকা এমিলি জেন ব্রন্টে ছিলেন তিনি ছিলেন একজন ইংলিশ কবি এবং কবি বললে ভুল হবে কবিনী তিনি ছিলেন একজন ইংলিশ কবিনি এবং একজন ঔপন্যাসিক যিনি উপন্যাস লিখতেন এবং তার সবথেকে স্মরণীয় উপন্যাস হলো উদারিং হাইটস যেটা ইংলিশ এর একটা খুবই খুবই ভালো একটা নভেল বা উপন্যাস ইন দিস পোয়েম এই কবিতায় দ্য ব্লিউ দ্যাট সারাউন্ডস দ্য ডিস্ট্যান্ট মাউন্টেন্স রিমাইন্ডস দ্য পোয়েট অফ দ্য ডেজ অফ ইউথ অ্যান্ড চাইল্ডহুড এই কবিতায় এই যে নীল কুয়াশা ব্লু মিস্ট যেটা কিছু দূরবর্তী পাহাড়গুলোকে আচ্ছন্ন করে রেখেছে এটা কবিকে তার তার যৌবনকাল এবং তার শৈশবকালের আনন্দের দিনগুলিকে মনে করিয়ে দেয় দ্যাট শি হ্যাজ লেফট বিহাইন্ড যেটা তিনি পিছনে ফেলে চলে এসেছেন মানে এখন তিনি বড় হয়ে গেছেন অ্যাজ শি ডিসক্রাইবস দ্য ল্যান্ডস্কেপ যখন তিনি এই প্রাকৃতিক দৃশ্যগুলির বর্ণনা দিচ্ছিলেন শি শিপস ফ্রম দ্য প্রেজেন্ট মোমেন্ট টু দ্য পাস্ট তিনি বর্তমান মুহূর্ত থেকে অতীতে চলে যাচ্ছিলেন অ্যান্ড দেন টু দ্য প্রেজেন্ট এগেন এবং আর আবার তারপর তিনি বর্তমানে ফিরে আসছিলেন এরপর বাকি টেক্সটুকু আমরা পড়ে নিই মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল পাহাড়ের উপরে হালকা কুয়াশা মাইল্ড মানে হালকা টেলিং নট অফ স্টমস টুমোরো যেটা আগামীকালের কোনো ঝড়ের কথা বলে না নো দ্য ডে হ্যাজ ওয়েপড ইটস ফিল না আজকের দিনটি সারাদিন প্রাণভরে কেঁদেছে স্পেন্ট ইটস স্টোর অফ সাইলেন্ট সরো এবং তার নীরব দুঃখের সঞ্চয় উজাড় করে দিয়েছে মানে কী বোঝাতে যাচ্ছে এখানে যে আজকে দিনটি সারাদিন কেঁদেছে মানে কী এখানে এই প্যারাটাতে এটাই বোঝালো যে সারা সারাদিন বৃষ্টি হয়ে গেছে তাই কালকের আর কোনো বৃষ্টির আশঙ্কা দেখা যাচ্ছে না এখন ওহ আই অ্যাম গন ব্যাক টু দ্য ডেস অফ ইউথ আমি আবার সেই ছেলেবেলার দিনগুলিতে ফিরে গেছি আই অ্যাম এ চাইল্ড ওয়ান্স মোর আমি এখন আবার একটি শিশু অ্যান্ড নিথ মাই ফাদার্স শেল্টারিং রুফ আর আমার বাবার নিশ্চিন্ত ছাউনির নিচে অ্যান্ড নিয়ার দ্য ওল্ড হল ডোর এবং সেই পুরনো হল ঘরের দরজার খুব কাছাকাছি আই ওয়াচ দিস ক্লাউডি ইভিনিং ফল আমি দেখি যে এই মেঘময় সন্ধ্যা নেমে আসে আফটার এ ডে অফ রেইন বৃষ্টিময় একটি দিনের পরেই ব্লু মিস্টস নীল কুয়াশা সুইট মিস্টস অফ সামার পল এবং গ্রীষ্মের আবরণে থাকা মিষ্টি কুয়াশা দ্য হরাইজানস মাউন্টেইন চেইন পর্বতমালার দিগন্ত রেখা ধরে নেমে আসে দ্য ড্যাম স্ট্যান্ডস ইন দ্য লং গ্রিন গ্রাস আর এই লম্বা সবুজ ঘাসগুলিতে আর্দ্রতা লেগে থাকে কারণ বৃষ্টি হয়েছিল অ্যাজ থিক অ্যাস মর্নিং টিয়ার্স সকালের অশ্রুর মতো টিয়ার মানে অশ্রু বা চোখের জল সকালে অস্ত্রুর মতোই ঘন অ্যান্ড ড্রিমি সেন্স অফ ফ্র্যাগরেন্স পাস এবং স্বপ্নালু মিষ্টি সুবাস বয়ে যায় দ্য ব্রেথ অফ আদার ইয়ার্স যা অন্যান্য বিগত বছরের কথা বলে এটা আমাদের সম্পূর্ণ টেক্সটই গেল তোমরা এখানকার যে ওয়ার্ড ওয়ার্ডনেসটা দেওয়া আছে সেটা পড়ে নেবে ফিল মানে মেক ফুল মানে পূর্ণ করে নীথ অ্যান্ড অ্যাব্রিভিয়েটেড ফর্ম অফ বিনীত বিনীতকে সংক্ষেপে এখানে নীথ লিখেছে নীথ মানে বিনীত বা নীচে পল এর থিক ক্লাউড পল মানে একটা ঘন মেঘ ফ্র্যাগরেন্স মানে সুইট স্মেল ফ্র্যাগরেন্স মানে আমরা জানি একটা সুন্দর গন্ধ নিচে দেখো টেক্সচুয়াল যেগুলো কোয়েশ্চেন রয়েছে এগুলো তোমরা টেক্সট থেকে খুঁজে বের করে নিয়ে করবে এখনই করে দেবে আমাকে আর দেখো এই যে আমাদের এক্সারসাইজ টু রয়েছে এক্সারসাইজ টু এর কোয়েশ্চেন দুটো আমি বুঝিয়ে দিচ্ছি আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স উইদিন টোয়েন্টি ফাইভ ওয়ার্ডস পঁচিশটা শব্দের মধ্যে তোমাদের উত্তর করতে হবে আর কি রয়েছে হোয়ার ডাজ দ্য পোয়েট সি হারসেলভ হোয়েন শি থিংস অফ আর চাইল্ডহুড যখন তিনি তার শৈশবকালের কথা ভাবেন বা স্মরণ করেন তখন তিনি নিজেকে কোথায় দেখতে পান এর উত্তরটা তোমরা টেক্সট থেকে বের করবে হোয়ার ডিড দ্য পোয়েট ওয়াচ অন দ্য ক্লাউড ইভিনিং এবং সেই মেঘময় সন্ধ্যায় কবি কি দেখতে পান এটাও তোমরা বের করে আমাকে এখনই আনসার করে দেবে